दल हम 900 টাকা সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি মাছের বাজার ঘুরতে যাচ্ছি মানিকতলা ডিটেইলস দেখাবো না আগে দুটো ভিডিওতে দেখিয়েছি জাস্ট যাবো দুটো ছোট বড় জিনিস কিনবো টুডে উইল বি আ লং ডে অনেক কাজ আছে আজকে চুল ফুল কাটতে হবে দাড়ি কাটতে হবে তারপরে সুন্দরবেলা ডক্টর সাহেবের কাছে সেখানে যেতে হবে মাকে নিয়ে কাজ আছে প্রচুর দেখা যাক কতটা কি করা যায় কতটা কি দেখাতে পারি সেটাও খুব বড় কথা বাজারে পৌঁছে গেছি এবার ভেতরে গিয়ে মাছ টাছ কেনা হবে এই ভেটকি কত করে চলছে এই 700 টাকা কাটা गोटा और काटा काटा 900 ভেটকি ফিলে ঠিক আছে 900 টাকা আর এই ইলিশ কত করে এই ইলিশ আছে 1100 টাকা এগুলো কি পদ্মা পদ্মা আর বড় 1500 টাকা বড়টা 1500 টাকা এই যে আর ওগুলো 1800 টাকা ওগুলো কত করে কিলো 1.5 কিলো 1.5 কিলো তাহলে হচ্ছে 900 টাকা আগেরবার এখান কাছ থেকে ইলিশ নিয়েছিলাম ভূপেন আগেরবার দাদা ইলিশ নিয়েছিলাম ছিল না ভালো গন্ধও ছিল না স্বাদও ছিল না আগের বার জানুয়ারি মাসে নিয়েছিল চিংড়ি কত করে গলদা আচ্ছা এটা কি সবথেকে বড় সাইজ এটা কি যদি আমরা 3-4 মানে 250 করে মোটামুটি মাগুর হচ্ছে তোমার 800 টাকা আর কই হচ্ছে বড় 700 টাকা ছোট বলে 600 ছোটটা হচ্ছে ওইটা মাগুর মাছে কি ডিম হবে না ডিম হবে ডিম ছাড়ে বলে সাইজ দেখো কত বড় এই দেখুন বাচ্চা ছেলে মাছ কাটছে কিছু বোঝে না চিতল কত করে বলছো পেটি পেটি আছে হাইয়েস্ট 1 কিলো 100 এবার হচ্ছে 1 কিলো 100 আর মাছ কি নাইয়া নেবেন মাছ আছে না না আমি লেস থেকে নেব নেসটা হ্যাঁ তোমার কাটতে হবে মাছ এর নিতে তো আর তুমি রেগে যাবে 1.5 কিলো না 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 তুমি আমাকে একটা মানে বড় মাছ কাটো এটাই বড় মাছ এটাই করো কাটো 1 কিলো মতো কাটবে তারপরে আরো দরকার হলে নিয়ে নেবো আর কত কাটো আর কাটা 850 কোন জায়গা থেকে দিলেন আগেরবার তো তিতো ছিল এখন কোন জায়গাটা থেকে দিয়েছেন মিডলটা আর আগেরবার কোনখান থেকে দিয়েছিলেন ওপর থেকে দিয়েছি ওই যে ওপরটা দিয়ে রেখে দিয়েছি ওইটা দিয়েছি अन्ना चल दी आगे আমাকে দাওনি কেন আমাকে এত বড় করে বললাম আমি তোমাকে না জিজ্ঞেস করে কাজ করব তোমার কাছে কাটা ছিল বুঝলে তোমার কাছে কাটা ছিল তুমি আমাকে বড় মাছ থেকে কেটে দাওনি তোমার কাছে থেকে চেয়েছিলাম না না এ কি তোমার ফেরত দিন আমি কেটে দিয়েছি ওপর থেকে দিয়েছি তোমার কাছে এরকম পিস কাটা ছিল বুঝলে তুমি আমাকে মাছ থেকে কেটে দাওনি তোমাকে অনেকবার বলেছিলাম তুমি আমাকে ডাইরেক্ট দিয়েছিলে মানে এরকম কাটা ছিল আমি বলছি কাটা ছিল বারংবার তোমার কাছ থেকে বোয়াল নিয়ে এই নি সেই নি এই কাতলা কত সাইজ ওজনগুলো 11 কিলো 12 কিলো আর কত করে কাটা 500 টাকা কোথাকার মাছ এগুলো আরে এখানে কি আছে আজকে আর বোয়াল আছে বোয়াল আছে শঙ্কর মাছ না এটা শঙ্কর মাছ কত করে 450 কি দিয়ে খায় শঙ্কর মাছ মাংসের মতো রান্না করে মানে ঝাল কষা এরকম এই তো সামনে হ্যাঁ একদম মাংসের মতো করে খায় ছোটবেলা একবার খেয়েছি প্রদীপ দা তোমার কাছ থেকে ভেটকির ফিলে নেব তোমার কাছ থেকে কতটা লাগবে যদি কত করে ভেটকি নিচ্ছ কত করে এই ভেটকির ফিলে হবে মাছের সমস্ত কাটাও বিক্রি হয় ওগুলো 80 টাকা করে কিলো ভেটকির ফিলে হচ্ছে 3 রকম ফিলে করবো फिश फ्राइर जो है बैटर फ्राइर जो है पातुरिर जो है इलिशा छिल 1 किलो 800 पद्दार बोलते प्रदीपदार काछ आगे नहीं माँच नहीं तो खूब एक टेंशन करते हैं ना वनारे मिले वो 1700 टाका करे किलो और भेटकिर फिलेओ निच्छि भेटकिर फिलेटा बोध है 850 करे किलो बोल और ये क्राफ्ट्समैनशिपटा जस्ट अन्य लेवल माने कि निपुण दक्षता देखें आगे बड़ा फिले बेरिए जाए बाटार फ्राई 10टा तो हाँ बाटार फ्राई 10टा फिश फ्राइओ 10टा बैटार फ्राइगुलो और फिश फ्राई फिशेर मध्य डिफारेंस क्या है भाई मैंने पार्थक्य लम्बा अच्छा बैटार फ्राइटा एक लम्बा है लम्बा सरु अच्छा बाटार फ्राइटा ये फिश फ्राइटा एक चौड़ा এটা ফিশ ফ্রাইর জন্য কাটা হচ্ছে তো ফিশ ফ্রাইগুলো একটু চওড়া আর ব্যাটার ফ্রাইটা একটু সরু হাইট তো মোটামুটি এক না ওটা একটু লম্বা আচ্ছা ব্যাটার ফ্রাইটা একটু লম্বা হয় এই যে প্রদীপদা বিখ্যাত ব্যবসায়ী মানিকতলা বাজারে এনার কাছ থেকে মাছ নেবে রিলায়েবল মাছ দেয় বেশিরভাগ জিনিস এনার কাছ থেকে নিই নাম্বারটা বলো বাবা আমার নাম হচ্ছে প্রদীপ পন্ডল নাম্বার বাজার 9748244552 এগুলো সুন্দরবনের কাঁকড়া 600 টাকা করে কিলো মিডিয়াম সাইজ দুটো করে দাঁড় আছে অনেক জায়গায় একটা করে ভেঙে দেয় এই সাইজের চিংড়ি দিচ্ছি 500 টাকা করে কিলো এগুলো কি চাবড়া না এগুলো বাগদা না বাগদা ওটা চাবড়া বাজারে বেশি টেস্ট ছিল বাগদা না চাবড়া বাগদা আর এই গলদা বলছে 1000 টাকা কিলো তো বড় সাইজের গলদা নিলাম দুটোতেই 500 মাছ কিনে বাইরে বেরিয়ে এসেছি তো সকালবেলা জল খাবার নেওয়ার পালা বাড়িতে গিয়ে খাবো এখানে বসে খাচ্ছি না हाथ फाटे बुझते ही माछेर गंध बाड़ीते गिये फ्रेश होये खाबो दाड़िये आछि कोथाय कि बिक्रांत सब बोलछे मानिकतला बाजार थेके बेरिये कोन गेट थेके बेरोच्छो सेटा बड़ो कथा मानिकतला मेन गेट थेके बेरिये बादिकेई होच्छे देशबंधु बोले दोकान पुरानो दोकान बड़ो दोकान बसे खाबारेर जायगा रयेछे एखान थेके निच्छि बिडल स्ट्रीटेर मुखे जेखान थेके समस्त अटो छाड़े साउथ इंडियान डिशो रयेछे मिष्टि रयेछे सबथेके बड़ो कथा ढाकाई परोटा रयेछे जेटा किना एखन एकटा माने लुप्तप्राय शिल्पते कि दाड़ियेछे पावा जाय ना সেটা নেব সন্ধ্যাবেলায় দেড়টা দুটোর সময় তৈরি হয় ঢাকায় পরোটা আর এখন আমরা নিচ্ছি কড়াইশুঁটি কচুরি আলুর দাম 10 টাকা করে দেখতে পাচ্ছি পিস অনেক রকম রয়েছে দই বড়া পাপড়ি চাট সবই পাওয়া যায় কচুরি চাট আর এখানে তৈরি হচ্ছে গরমা গরম ফুলকো কড়াইশুঁটি কচুরি কড়াইশুঁটির পুর আমার সামনেই কিন্তু দিচ্ছিলেন উনি ওই রয়েছে কড়াইশুঁটির পুর এটা ওটাই তো কড়াইশুঁটির পুর না আপনারা কী ডাল দেন হ্যাঁ ডালটা ओ बन डाल दानी ना अच्छा और इटा इटा की इटा क्लाब कोचले वो तो बिल्डर इटा बिल्डर আছে বাড়ি থেকে সে ফ্রেশ হয়ে চান করে একদম রেডি এবারে তোমাদের কচুরিগুলো খেয়ে একটু বলি কি রকম জানি না আজকে ব্লগে কি হবে এরপরে তো চুল কাটতে যাব তার আগে বাড়িতে দাড়ি ফাই ট্রিম করব দেখা যাক যতটা পারবো দেখাবো পরে আবার সন্ধ্যাবেলা ওই দোকানটাতে গিয়ে ঢাকায় পরোটা নিতে হবে দেখি কতটা কি করতে পারি দেখি এই আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটির কচুরি আর এটা ওদের ভার্সন আলুর দাম এবং এটা কিন্তু ডিফারেন্ট কারণ ছোটো যে কচুরি ছিল ক্লাব কচুরি যেটা কিনা বিউলির ডাল দিয়ে তৈরি করে ওরা সেটার সঙ্গে অন্য তরকারি ছিল সেটা দেখতেও আলাদা এবং তার রঙও আলাদা সুতরাং আলুর তরকারি এবং আলুর দাম ওদের জন্য একটা ডিস্টিংশন আছে বাট আমরা তো হয়তো এটাকে আলুর তরকারিই বলবো যদিও আলুগুলো বড়ই দিয়েছে আলুর দামের মতো সো মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল জিলিপিটা অন্য দোকান থেকে কেনা মিষ্টি সুজিটাও এই দেশবন্ধুকি কেনা তোমাদেরকে প্রথমে কচুরিটা একটুখানি বলি কীরকম ভেঙে বাড়িতে এনে তো একদম মাইক্রোওভেনে গরম করেছি এবং ভালো মাত্রায় পুর দিচ্ছিল ঠিক আছে যখন পুর দিচ্ছিল সে সময়টা বোধহয় ক্যামেরায় ক্যাপচার করা হয়নি দেখো পুর কিন্তু ভেতরে দিয়েছে কোনো কার্পণ্যতা করেনি তো ভেতরটা কিন্তু বেশ ভালোই ফিলিং রয়েছে আর তরকারিটা একদম টলটলে নয় কিন্তু মোটামুটি মানে পাতলাই আর কি মানে যেরকম আলুর দম আমার বাড়িতে কষা মতন হয় সেরকম নয় বাট ঠিক আছে এটা ভালো আরোমা পাচ্ছি আর কচুরিগুলোর সাইজও ভালো তোমরা দেখতে পাচ্ছ 10 টাকা করে নিয়েছে তো একদম মানে সস্তাটা বলা যাবে না দেখি প্রথমে কচুরিটা এমনি খাই ও ওয়াও ওহো আমি জানি না যেসব বন্ধু হিডেন জ্যাম কিনা রাস্তার উপরে দোকান অসাধারণ খেতে কড়াইশুঁটি কচুরিটা পুরটা যা বানিয়েছে না ভাই কোয়াইট লিকুইডলি স্যালাইভেটিং আমি জানি না 12 মাস কড়াইশুঁটি কচুরিটাও করতে পারবে কিনা কড়াইশুঁটি সিজন তো এখনই চলে গেছে এখন বোধহয় মার্কেটে পাওয়া যায় না পাওয়া গেলেও 100 টাকা মতো কিলো হবে 80 টাকা তো মিনিমাম অসম্ভব ভালো তোমরা অনলাইন থেকে ফ্রোজেন পিসও কিনতে পারবে সেগুলো বোধহয় 1 কেজির দাম 180 টাকা মতন হবে যাই হোক কড়াইশুঁটি কচুরিটা টেক মাই ওয়ার্ড ফর ইট অসাধারণ খেতে মিষ্টি মিষ্টি আছে একটুখানি ভেতরে বোধহয় মৌরি দিয়েছে कलकाता कड़ाशुटी कचुरी মানিকতলা चत्वरे जरा जरा आसो तारा निश्चयई खेयेछो और जरा बाइरे थेके মানিকতলা बाजारे मासेर टाने बाजार करते जाबे सेखान थेके देशो बंधु मेन गेट थेके बेरिये बादिके एकदम दुपा हाटले पड़ेई पेये जाबे असाधारण मानिकतला कड़ाशुटी कचुरिटा बिग थाम्स आप खूब भालो तरकारिटा एकटुखानि खाई आलूटा पड़े खाबो ग्रेविटा देखी टेस्ट करे किरकम अच्छा आलू किरकम सिद्ध होयेछे सेटाও একটা ব্যাপার বড় চাপ বুঝলে তো এই ব্লগিং করা চারটি গাড়ি কথা নয় হ্যাঁ আলু একদম প্রপারলি সিদ্ধ तुम्हारा कमेंट कर जानाते पारो कि गरमे तुम्हारे कि अवस्था आमार तो एकदम गलत घर्म तार उपर आमी मोटामुटी पुणे चारटे नागाद এই রোদের মধ্যে দিয়ে হেঁটে বেরিয়ে জিমে যাই জিমে এসি রয়েছে আর আমার বাইরে খুব একটা দূরও না কিন্তু 15 মিনিট যেতে না যাই হোক এটা অনেক বেশি স্ট্রাগল আমি করেছি দেখে একটা কথা বলি আচ্ছা আলু তরকারিটা ভালো করে ওদের ভার্সন এটা আলুর দম বাট হালকা ঝাল আছে বাট আই থিংক টু অ্যালার্মড অ্যাবাউট ফ্লেভারফুল बाट कचुरीटा तरकारीटा देखे अनेकखानी खेते बेटार हाँ जेटा जार एक्सक्यूज हो व्यायाम करब ना करब ना से करब ना भारत सेवाश्रम संघ आमार स्ट्रीटे जेटा आसे माने आमार स्ट्रीट थेके जो तुम हेडे टुवार्ड्स बैंक अफ इंडिया मोड़े जाओ बौबाजार तार आगेई पड़बे बाहाते सेई जिम टीनेर चालेर जिम माझे मध्य पाखा चलतो माझे मध्य पाखा चलतो ना पुरो क्लाबटार माने पुरो जिमटार मध्य बोधहय पाखाओ छिलो 3टे বা 4টে अनेक बड़ो घर ठीक है जिम मैं बुझते ही मध्य एका थकते हे मैं जरा कैश फैश सामलात से तो हावा खूब एक रोग पेत ना तो बाकी पूरा जिमटार मत दूटो ना 3टे ही पाखा छिलो ओई जिमेओ आमी व्यायाम करेछि दीर्घ 8 থেকে 9 बछर माटिर सीमेंट छिलो एसि बेसि तो दूरस्थ सेखानेई बड़ो बड़ो करे माने लोकेरा आमी निजेओ तार मध्य लोहा फोहा हाथ थेके पड़तो हैन करतो ध्यान करतो जतोई केयारफुली व्यायाम करो सीमेंटेर जिनिस बुझतेई पारछो उठे आसतो सीमेंट पायेर मध्य फुटतो तार मध्येओ किन्तु व्यायाम करेछि सुतरां नो एक्सक्यूज व्यायाम करतेई होबे जो जिमे ना जो बाड़ीते योगासन करो प्राणायाम करो सकाले टीवी खुले बाबा रामदेव के देखे करो जा इच्छा करो बट प्लिज टेक केयर ऑफ योर हेल्थ सब ही हलो सूजी बद जाए क्या देखिए घी फी दिए कि ना मिशी सूजी खूब भलो बनिए भेतरे बदाम फदाम दी भलो हतो काजू किशमिश दी बाट 15 টাকা श नहीं और कत देवे भेरि गुड घी दीते ना दीते ठीक मैंने 100% कन्फिडेंटली बोलते पारछि ना जे घी दिएछे बा देयनि एखाने मसला दिएछे कि तरकारिटार मध्ये फोड़न तो दिएछे एर भेतरे कारी पाता दिएछे किना ठीक बोलते पारबो ना झाल तो एकटा पेयेछि आमि सेटा गोलमरिच थेकेओ होते पारे एकटुखानि लंका टंका दिलेओ होते पारे जाई होक ठीकई आछे देख एटा बाइट नेइ आलो तुम खे मिजाज खुले गल सकाल ब्रेकफास्ट सुपर डुपर हिट तक तो देखे ही तुम्हारा एलम इसे धोटा हो गल भेटकिर फिले आज 3 टाइपर एक बैटा फ्राई एक फिश फ्राई एक पातुड़ी इलिश माछ रही है इलिश माछ नहीं आज भी सन्तुष्ट नय बोल नरम एबार तो आल्टिमेटली खेई बोझा जाए कम और तो किछु बोलबार नहीं भद्रलोकेर काछ थेके आगे बहुबार माछ नियेछि माछ खेये कखनो डिसअपॉइंटेड हयनि कखनो भालो लेगेछे कखनो खूब भालो लेगेछे देखा जाक एबार किरकम हय এইটা হচ্ছে গলদা চিংড়ি 2 পিস এখানে ছোট সাইজের বাগদা চিংড়ি দিস আর নট চাবড়াস বলে 500 টাকা করে কিলো নিল কাতলা মাছ বড় সাইজের কাতলা এলাহাবাদের আর এখানে রয়েছে আর মাছ এর বাইরে আনা হয়েছিল মাছের মাথা ডাল খাওয়ার জন্য এবং কাতলা মাছের ডিম মাছের ডিমের বড়া হয় ঝুড়ো ভাজা হয় অনেক কিছু হয় তারপরে চলতে কেটে নেব ট্যাক্সি করে নামলাম এমনিতে তোমরা জানো বেশিরভাগ সময় পাবলিক ট্রান্সপোর্টই ব্যবহার করি এটাও পাবলিক ট্রান্সপোর্ট যাই হোক এত গরমে আর রিস্ক নিলাম না आर बिकेबेला माखे निয়ে बेरोতে হবে শরীর খারাপ হলে চলবে না সো হেয়ার কাট তো হয়ে গেল এবার বাড়ি যাব তারপরে 2.5 ঘন্টা মতো বাদেই আবার বেরোতে হবে মাকে নিয়ে ডাক্তারখানায় এখন 5:30 মতো বাজে ডক্টরের চেম্বারে বাইরে দাঁড়িয়ে আছি এইটা না পাশেরটা প্রাইভেট চেম্বার ডক্টরের যে মাকে দেখাবে মা দেখিয়েনি তারপরে এখান থেকে বাড়ি যেতে হবে চুল কেটে বাড়ি ফিরেছি 2 ঘন্টা মতো রেস্ট পেয়েছিলাম তাতে খানিকটা ফ্রেশ ফিল করছি যা গরম পড়েছে না মানে শেষ হয়ে যাচ্ছে গরমে বাইরে যদি বেরো যা লুয়ের মানে কী বলবো তাপ লাগছে মানে একদম কিলিং ব্যাপার এই জায়গাটা এত ভালো না এত উন্নত কি সুন্দর সুন্দর মন্দির আছে দেখো আমার পেছনে একটা মন্দির আছে আমার পিছনে তো ওই মন্দিরটা আছে মন্দিরটা বেশ বড় ভেতরে অনেকগুলো ঠাকুরের মূর্তি আছে জায়গাটা বড় ভেতরে গেলে মনটা শান্ত হয় তো আশ্রম আছে এই একটা আশ্রম আছে অজাচক আশ্রম আর এটা গুরুধাম বলে একটা আছে একটা আশ্রম না কোনো মন্দির টাইপের খুব সুন্দর সাজানো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা একটা মন্দির বা আশ্রমই হবে গুরুধাম বলে লেখা থাকে এটাও বোধহয় অজাচক আশ্রমেরই একটা পার্ট। সুন্দর বিল্ডিংটা, খুবই সুন্দর। ভেতরে আমি ঢুকেছিলাম আগের বার এসে, জায়গাটা খুব ভালো। এখানে গুরুধাম বলে এটাও একটা পুরো থাকারই জায়গা বোধহয়। অনেকগুলো, আমরা তো যে ডক্টরের কাছে যাচ্ছি তার কাছে যাচ্ছি। এখানে ডক্টর লাল পাথল্যাবস আছে, ল্যাবরেটরি, দু তিনটা ভালো ভালো ডিপার্টমেন্টাল স্টোর আছে, ছোটো ছোটো অনেক রকম জিনিসপত্র রাখা থাকে আর কি। একটা স্কুল আছে, মুকুলবিথি স্কুল, জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, প্রিয় জায়গা। জায়গাটা খুবই সফিস্টিকেটেড। আর আমার ঠিক সামনে একটা রেস্তোরাঁ আছে যেটা কিনা আমাদের জন্য খুব দরকারি। চিরন্তনী নাম, ওরা হয়তো কখনো আসবো। ঢাকাই পরোটার সঙ্গে যাচ্ছে ছোলার ডাল, লঙ্কা টঙ্কা থাকলে দিয়ে দেবেন, অসুবিধা নেই। ডক্টর চেম্বার থেকে বেরিয়ে চলে এসেছি মানিকতলা, এখান থেকে ঢাকাই পরোটা নিয়ে বাড়ি। টেস্টটা সহ্য না করতে পারে এই গরমে, লস্যি খাচ্ছি। ওই দেশবন্ধু দোকানেই দাঁড়িয়ে আছি, 30 টাকা করে নিল। পরিমাণ অনুযায়ী দামটা হয়তো একটু বেশি, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। বাকি খেতে কিন্তু মোটের ওপর মন্দ নয়, ভালো। ঠিক আছে, দইয়ের পরিমাণ ভালো আছে, চিনি দিয়েছে ব্যালেন্স সব প্রবর্তন ফ্লেভারটা, মন্দ না, ভালো। এই হচ্ছে লুপ্তপ্রায় ঢাকাই পরোটা। এটা আজকাল বেশি মিষ্টি দোকানে আর হয় না, আগে কিন্তু এটা নর্থ কলকাতা একটা মানে সিগনেচার স্ন্যাক ছিল। এটার সঙ্গে খাওয়ার জন্য ছোলার ডাল তিনটে নিয়েছি, তো তিনটে পোর্শনই দিয়েছিল। তো আমি বললাম যে দুটোতে ছোলার ডাল দাও আর একটাতে আলুর দম দাও, যেটা সকালবেলা খেয়েছিলাম। তো বললো না, আলুর দমটা হবে না, আলুর দমটা শুধুমাত্র কড়াইশুঁটি কচুরির সঙ্গে যায়, আপনি বরং তরকারি নিন, ওটা কচুরির সঙ্গে দিই। আর ছোলার ডাল তো যাই, এই ঢাকাই পরোটার সঙ্গে ওটাই দেয়। তো আলুর তরকারিটা নিলাম, তোমাদেরকে খেয়ে বলতে পারবো আলুর তরকারিটা কিরকম হয়। নর্মাল যে ক্লাব কচুরি সেটার সঙ্গে দেয় আলুর তরকারি, খুবই ডিসেন্ট সাইজ। কিছু কিছু দোকানে আরও বড়ো করে, বাট মানে সাইজ ডাজ নট অলওয়েজ ম্যাটার। তো ব্যাপারটা তো খুবই খাস্তা। একটুখানি বাড়িতে এসে মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, আর এবার খাওয়ার জন্য মুখিয়ে আছি। বউমেলা থেকে টার্গেট করেছিলাম, আনতে ভুলে গেছিলাম, তারপরে অনেক কিছুই হয়েছে। এই হচ্ছে ব্যাপার, ঢাকাই পরোটা কিন্তু এরকমই হয়, একদম খাস্তা। একটু নুনটা কম লাগছে, ওপরে যদি একটুখানি মশলা ছড়িয়ে নাও বা একটু নুন বা চাট মশলা যেটাই হোক, খুবই ভালো লাগবে। এবার ডাল আর তরকারিটা দেখে বলছি কীরকম। ছোলার ডালের টেক্সচারটা কিন্তু বেশ ভালোই রয়েছে, বড় বড় গোটা গোটা ছোলার ডাল, ঘন আছে, লঙ্কা দেওয়া, যাই না কারি পাতা দিয়েছে কিনা খেয়ে বলতে হবে, বাট দেখতে কিন্তু খুবই ভালো। আর আলুর তরকারিটা হচ্ছে এরকম, এটার মধ্যেও ছোলা দেওয়া রয়েছে, আলু দেওয়া রয়েছে, একটা আলুর দমের মতোই দেখতে, বাট দুটো কিন্তু আলাদা। যখন ছোলার ডাল দিই প্রথম, তখন ছোলার ডাল একটু ডিপ করে নিই। ছোলার ডালটা এক ঘর বানিয়েছে, সকালবেলা যেরকম কচুরিটা খুব ভালো ছিল, এবার ছোলার ডালটা বলছি খাবে, এখানে ছিটকে যাবে। হালকা মিষ্টি আছে, এটা কিছু একটা মশলা দিয়েছে, হিং তো দিয়েছেই। সব মিলিয়ে যদি এটা তোমরা ছোলার ডালটা দিয়ে খাও, আমার মুখ থেকে লিটারেলি মানে কি বলবো, জল পড়ছে, খুব ভালো। তাহলে আলাদা করে নুন কিছু তোমাকে স্প্রিঙ্কল করতে হবে না, ছোলার ডালটা টু গুড, অ্যামেজিং। আর ছোলার ডালে যখন লঙ্কা দিয়েছে, সে লঙ্কা তো আমি নেবই। আমি জানি না এটা লঙ্কা না এটা পাতা টাতা কিছু হবে, বুঝতে পারছি না। নারকোল দিয়েছে, ফাটাফাটি উখোর ব্যবস্থা। আবারও বলছি, নর্থ কলকাতায় যদি মানিকতলা কাছাকাছি যাও, মানিকতলা বাজারে বাজার করতে যাও, এই দোকানটাকে ডেফিনেটলি ট্রাই আউট করবে, খুব ভালো খাবার বানাচ্ছে। ডালটা খুব ভালো, ফাটাফাটি ডালটা। আর এবার একটু তরকারিটা দিয়ে ট্রাই করি। তবে ডালটা যা হয়েছে না, হ্যাঁ হ্যাঁ, মানে এক ঘর ডাল, বাড়িতে অত ভালো ডাল কোনোদিন খাইনি। তরকারিটা টকটক ভাব একটু, তরকারিটা কচুর সঙ্গে ভালো হবে, ঢাকাই পরোটার সঙ্গে অতটা যাচ্ছে না। আলুর দমটা মতো অত ভালো না খেতে, ছোলার ডালটার মতো ভালো না, তরকারিটা আকারিজ। ধন্যবাদ, ধন্যবাদ সবই দিয়েছে, তেঁতুলের টক পাচ্ছি, বাট তরকারিটা আকারিজ, ডালটা তুখোর। আর ঢাকাই পরোটা আরেকবার আপ ক্লোজ, এরকমই টেক্সচার হয়, এরকম ফ্লেকি হয় ব্যাপারটা। নিশ্চয়ই বানাতে একটুখানি কষ্ট হয়, ওর জন্য কিন্তু বেশিরভাগ দোকান উঠিয়ে দিয়েছে। দাম তো আমার মনে হয় ঠিকই, 30 টাকা দাম নিয়েছে আমার কিছু না, জিনিসপত্রের যা দাম বেড়েছে সেখানে 30 টাকা দাম নিয়ে খুব একটা কিছু করেনি। বাট ডালটা ওফ, যত প্রশংসা করছি তত কম। ডালটা আরেকবার দেখে নাও টেক্সচার, এরকম লঙ্কা নারকেল দেওয়া রয়েছে, আমি পেয়েছি মুখে, এরকম গোটা গোটা ছোলার ডাল। ओके তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করার জন্য তোমাদের কাছে আমি অনুমতি চাইছি। জানি না ফাইনাল আউটপুটটা কিরকম হবে, বিভিন্ন রকম ছোটো ছোটো কী বলবো সারাদিন ধরে যা যা ঘটেছে কিছু কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করেছি। খাওয়া দাওয়া একটু থাকবে আমার চ্যানেলে, নইলে পরে তো মানে হবে না কোনো ব্লগ কমপ্লিট। এনিওয়েজ যদি ভিডিওটা পছন্দ করে থাকো প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে অবিলম্বে সাবস্ক্রাইব করবে। সুজা ক্রনিকলস তোমাদের সাপোর্ট ছাড়া আগেও বলেছি এখনও বলছি কোনোদিন কোনো ক্রিয়েটার কিছু হতে পারে না। আর আমার পার্সোনালি বলছি এই মালগাড়ি স্পিড আর ভালো লাগছে না, আবার এক্সপ্রেস ট্রেনের স্পিড ধরতে হবে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি। সাবস্ক্রিপশন বাটন লাল বাটন সেটার পাশে দেখবে একটা ঘন্টি মতো জিনিস থাকে, সেটাকে বেল আইকন বলে, সেটাকে যদি অন করে দাও প্রেস করে দাও তাহলে পরে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমরা তো ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে। আর আজকের মতো ভিডিওকে এখানে ইতি টেনে দিস মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।